নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। এবছর যারা যারা NMS পরীক্ষা অর্থাৎ ন্যাশনাল মিন্স কম্পিটিটিভ স্কলারশিপ এক্সাম দিতে চলেছ, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা আমরা কোনো কোয়েশ্চেন পেপার বা কিছু দেখাবো না। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যারা এই পরীক্ষাটা দেবে তাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, আর সঙ্গে আমি আগের বছর দিয়েছিলাম পরীক্ষাটা, তো সেই পরীক্ষাতে আমার কী এক্সপিরিয়েন্স হয়েছিল, কী আমি ভুল করেছিলাম, সব কিছু আমি ভিডিওটা জানাবো। যেহেতু তোমাকে এই পরীক্ষায় যে সাহায্য করবো, তখন তুমি এই ভুলগুলো করবে না আর তোমার পরীক্ষাটা ভালো যাবে, ঠিক আছে? ইভেন তুমি স্কলারশিপও পেতে পারো, ঠিক আছে? এবার দেখো, আমি যেটা বলবো সেটা তোমার মোটামুটি 80% বা 60% বা 60% থেকে 80% সাহায্য করবে, বাকিটা কিন্তু তোমার প্রচেষ্টা, ঠিক আছে? আর যারা ভালো করে খেটে গেছো তারা অবশ্যই স্কলারশিপ পাবে এবং কেউ যে কনফিডেন্সকে হারাবে না, ঠিক আছে? তো প্রথমে আমরা কথা বলবো যে তোমার যে কাজগুলো করতে হবে, এবং তার সাথে মিক্স করে বলবো যে আমি যে ভুলটা করেছিলাম, ঠিক আছে? কখনো কখনো ভুল করিনি, কখনো কখনো হয়তো এই জিনিসটা অ্যাপ্লাই করেছিলাম, কারোর কাছে শিখেছিলাম হয়তো, সেটা আমি তোমাকে জানাবো, ঠিক আছে? তো প্রথমে আমরা OMR শিট নিয়ে, ধর প্রত্যেকেই জানো যে তোমাদের একটা যে কোয়েশ্চেন পেপার দেবে সেখানে অনলি কোয়েশ্চেন থাকবে, আর আনসার দেওয়ার যে তোমাকে দেবে OMR শিট, সেখানে সব কোয়েশ্চেনের আনসারগুলো ABCD করে থাকবে, যেহেতু সবগুলো MCQ, ওগুলো আমি নতুন করে বলছি না। তো OMR জেনারেলি কী হয় যে অনেকে যে না পারলে কী হয় না, ছেড়ে দিয়ে আসে, আমি অনেকজনকে দেখেছি, সেটা ভুলেও করবে না, কারণ কেউ না তো তারাই করে যাদের পরীক্ষা হচ্ছে নেগেটিভ মার্কিং বা যে ঋণাত্মক মূল্যায়ন বলে ওটা থাকে। কিন্তু এই পরীক্ষায় তোমরা অ্যাডমিট কার্ডে দেখবে যে কোনো নেগেটিভ মার্কিং দেওয়া নেই, অর্থাৎ কি আন্দাজে হলেও কিন্তু করে আসবে। এবার আন্দাজের একটা ইয়ে রয়েছে, কীরকম আন্দাজে করবে, তো সেটা আমি বলে রাখি যে তোমরা পরীক্ষা দেওয়ার আগে, পরীক্ষার মানে পরীক্ষা কিছু আগে বা এখনও ভাবতে পারো, চারটে অপশান থাকবে ABCD, এদের মধ্যে যেটা একটা অপশান ভাবো যে অপশান বি বা অপশান সি নিয়ে কী প্ল্যান করে রাখবে মাথার মধ্যে, এটা ঠিক করে রাখবে যে তুমি যেটা পারবে না সেটা হচ্ছে ওই অপশান লাগিয়ে দেবে। আমি প্রেফার করবো অপশান বি বা অপশান সি এর মধ্যে করতে, কারণ অপশান ডি হ্যাঁ রেয়ার হয় আর অপশান এটা মোটামুটি রেয়ার হয়, বি আর সির মধ্যেই বেশি হয়। তাই তোমার ইচ্ছার মতো বি বা সি একটা ধরে নিয়ে যাও। আমি পরীক্ষা হলে অপশান বি ধরে গেছিলাম, যেগুলো পাইনি সেগুলো বি করে চলে এসেছি। এর ফলে কী হবে, তুমি যদি 10টা কোশ্চেন না পারো না, তার পর বি করলে তো তার ফলে কী হলো না, একটা দুটো মিলে গেলো, তাই 2 নম্বর পেয়ে গেলে, ঠিক আছে? আর এখানে এক নাম্বার একটা নাম্বারকেও অ্যাভয়েড করা চলবে না, তাই তোমরা এই ট্রিকটা ফলো করবে যে যেগুলো পারবে না সেগুলো এইভাবে নির্দিষ্ট একটা অপশান ধরে সব করে নেবে, ঠিক আছে? অনেকজন দেখেছি একবার বি করে, একবার ডি করে, এ করে, এরকম করলে কী হবে যে তোমার সঠিক উত্তরটা হয়তো হবে না, হয়তো তুমি পরো বি করে তখন একটা মিলে গেলো, তাই না? তো এই ভুলটা একদম করবে না, নির্দিষ্ট অপশান ধরে করবে। এটা OMR ছিল, ঠিক আছে? আর OMR এর যে বিষয়টা সেটা তাড়াতাড়ি করতে হবে, এই নিয়ে আমরা নেক্সট পয়েন্টে কথা বলবো, সেটা টাইম নিয়ে। তোমাদের ম্যাট আর স্যাট মিলে থাকছে 180 মিনিট, মানে তোমাদের 180 মার্কের, তাহলে প্রতিটা 1 মিনিট ধরে 180 মিনিটের হয়, মাঝে আধ ঘন্টা বা 15 মিনিটের মতো ব্রেক থাকে টিফিনে, ঠিক আছে? তো এখানে তোমরা প্রতিটা জিনিসের জন্য 1 নম্বর পাবে MCQ আর 1 মিনিট পাবে, এটা দেখা যায়। 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ড তোমার টাইম পাবে, এই টাইম তোমার ঠিক করে কাজে লাগাতে হবে। আমরা অনেক সময় কী করি যে যেহেতু আমরা যেটা পারি না সেটা আমরা ছেড়ে দিই, মানে ছেড়ে দিয়ে নাকি ভাই পরে করবো, কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে তুমি সময় কুড়াতে পারবে না, অর্থাৎ তোমার কাছে প্রতিটা কোশ্চেন প্রতিটা মিনিট আছে আর প্রতিটা মিনিটে আমার তোমাকে অ্যাটেন্ড করতে হবে। যদি 1 মিনিট পেরিয়ে যায় ওই কোশ্চেনে তাকানো যাবে নেক্সট কোশ্চেন, এরকম করতো। তারপর তুমি যদি ভাগ্যক্রমে লাস্টে 1 মিনিট 2 মিনিট পেয়ে যাও, তাহলে বাকিগুলোকে তুমি যেটা বললাম অপশান বি বা অপশান সি পরপর করতে পারবে। আমার ক্ষেত্রে ভুল হয়েছিল কি না, আমি ছেড়েছিলাম ঠিক, কিন্তু অনেকগুলো ছেড়ে দিয়েছি, এখন লাস্টে করবো নিয়ে আমার পরীক্ষার শেষে আমার পুরো কোশ্চেন পেপারটা ট্যুর করা হয়ে গেলো, কিন্তু আমার অনেক কোশ্চেন ফাঁকা রয়ে গেল, তাহলে আমি ভাবতে পারলাম তাড়াতাড়ি করে আমার যেমন করে আন্দাজে মেরে করতে হয়েছিল, ঠিক আছে? তো এই ভুলটা একদম করবে না, যেগুলো তোমার মানে প্রতিদিন 1 মিনিট দেবে, যেগুলো পারবে না একদম ফাঁকা রেখে দেবে, যাতে তুমি লাস্টে সময় পাও আর ভাব আর ভেবে যদি পেয়ে যাও তাহলে ভালো কথা, না পারলে একটা আন্দাজে যেটা বললাম সেটা করে নেবে, ঠিক আছে? এবার এটা নিয়ে একটা দেখা জিনিস আছে যে সবগুলো কি করবো। দেখো, তুমি যদি অনেকগুলো না পারো, তো 10-20টা পারলে না, তখন তুমি তখনই করে নেবে, কিন্তু যদি দেখো যে একটা বা দুটো তোমার গ্যাপ আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি ফাঁকা রাখতে পারো। যদি তোমার মনে হয় যে আরও এক্সট্রা সময় থাকবে, 10 মিনিট বলছি, 2 মিনিট 1 মিনিট, তখন তুমি এটা ভেবে ওটা করতে পারো, সেক্ষেত্রে তোমার এটা হবে, ঠিক আছে? তো মোটামুটি এটাই ছিল OMR ক্ষেত্রে। OMR ক্ষেত্রে এই জিনিস সাবধান রাখবে, আর টাইম যদি খুব এরকম থাকবে, তো টাইমটা কিন্তু তোমাকে 1 মিনিট এক্সট্রা দেওয়া হবে না, শেষ হওয়া মাত্র তোমাকে OMR নিয়ে নেওয়া হবে, তাই টাইমটা একটু ঠিক করে রাখবে। আর OMR-এর ক্ষেত্রে কিন্তু ওরা ভুল করবে না, ঠিক আছে? যেরকম ইনস্ট্রাকশান তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে উঠছে, সেরকম ইনস্ট্রাকশান ফলো করে পরীক্ষা দেবে,
ঠিক আছে। আর তোমরা অনেকে বলবে রিজনিং করতে আমার টাইম লাগে, সেক্ষেত্রে তোমার কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এখনও হাতে 1-2 দিন সময় আছে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখন থেকে প্র্যাকটিস করো যে কোনো রিজনিং আমি 1 মিনিটের চেয়ে কমে করতে পারি, ঠিক আছে। ধরো 30 সেকেন্ডের মতো করতে পারলে ভালো কথা, কারণ পরীক্ষায় যদি বেশি সময় লেগে যায় নার্ভাসের জন্য, তা তখন কিন্তু আমার 40 সেকেন্ড বা 50 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। তারপর কিন্তু আর মিলাতে যাবে না, সময় নষ্ট হবে, লাস্টে সময় থাকলে মিলিয়ে নেবে। তো এটা টাইমের ছিল, আর ওয়েমারটা তোমায় জানালাম যে ওয়েমারটা এরম করে করবে, যে নির্দিষ্ট একটা অপশন ধরে করবে। তো ব্যাস এই দুটো স্ট্র্যাটেজি ফলো করে যাও, আর আমার ভুল কথা আমি বললামই, ঠিক আছে। কী কী ভুল বললাম? না, আমার টাইমে হয়েছে, টাইমে শর্ট পড়ে গেছিলো, সঙ্গে ওয়েমারে হচ্ছে, এর ফলে ওয়েমারে আমার কোশ্চেন করা হয়নি। তার সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ভুলটা কখন ভুলেও করবে না, ঠিক আছে। আর একটা জিনিস দেখার আছে, তোমরা অঙ্ক যখন করবে না, তো অঙ্কটা তোমার কিন্তু মানে কষে দেখতে হয়, তাহলে অঙ্কটা কিন্তু যদি কঠিন দেয়, কঠিনই দেয় সাধারণত, মানে কঠিন মানে বিরাট কঠিন দেয় না, নর্মাল দেয়, একটু অ্যাডভান্স দেয়, ঠিক আছে। তো সেখানে কী হবে না, তোমার টাইম লাগতে পারে। তো হিসেবে দেখো তোমাদের লাস্টে কিন্তু থাকে রাফ ওয়ার্কের জন্য স্পেস, তো আমি প্রেফার করবো যে কোশ্চেন পেপারটা পাশেই করে নিতে, ঠিক আছে। কারণ কোশ্চেনটা তুমি ঘর নিয়ে যাবে, তো সেখানে করলে কি তোমার সময় বাঁচবে, ঠিক আছে। ওটা তুমি একটা ট্র্যাপ বলতে পারো লাস্টের দিকে রাফ ওয়ার্ক রাখা, আর ট্র্যাপ বলাও ঠিক নয়, কারণ ওদেরকে তো রাফ ওয়ার্ক দেওয়া হবে না, তা কোথায় দেবে, তো সেই হিসেবে বলা যেতে পারে। তবে বাম দিকে দেখবে ইংলিশ থাকে, তো তার ওপর তুমি পেনে করে লিখে নিলে, ঠিক আছে, ছোটো করে, তো সেই হিসেবে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইভাবে তোমাকে অঙ্কটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আর দেখো তোমাকে যেহেতু এই জন্য এটাকে পার্ট পার্ট করে রেখেছে, স্যাটের বেলায় তোমার অঙ্ক ভৌতবিজ্ঞান থাকছে, তো আর তোমার জীবন বিজ্ঞান ইতিহাস ভূগোল, ইতিহাস ভূগোল তোমাকে পোষ দেখতে হচ্ছে, তোমাকে ওটা মনে রাখতে হবে যে এই সালটা ওই সালটা, তাহলে ওখানে কিন্তু তোমার 10 সেকেন্ডেরও কম সময় লাগছে, যেটা পারবে না সেটা ফাঁকা রাখলে, ঠিক আছে। যেমন ধরে নাও কোনো একটা কী নাম ওটার, চিরস্থায়ী বন্দোবস্ত বা ওই সব কিছু এলো, যে কে প্রবর্তন করে কর্নওয়ালিস না বেন্টিং, তখন তো তাড়াতাড়ি বেড়ে গেলে, কোনো ইজি কোশ্চেন, তো ওই টাইমটা তোমার কী হবে না, অঙ্কের ওপর ইনভেস্ট হয়ে গেলো বা ভৌত বিজ্ঞানের ওপর ইনভেস্ট হয়ে গেলো। জীবন বিজ্ঞান ইতিহাস ভূগোল বেশি সময় লাগে না, তাই তোমাকে চেষ্টা করতে হবে ওখানে কম সময় লাগে, আর অঙ্কটা আর ভৌত বিজ্ঞানের ওই সময়টার উপর ইনভেস্ট করতে পারো। তো এখানে তোমার আশা করি বুঝতে পারলে যে এই জিনিসটা করবে। আর তোমাদের তো বললাম ম্যাথসে যদি ডিভাইড থাকবে, তাই তোমাদের এটাই সুবিধা, ঠিক আছে। ম্যাথের ক্ষেত্রে চাপের হতে পারে, কারণ ম্যাথের সব রিজনিং থাকে, একটু ভেবে চিন্তে করতে হয়। কিন্তু স্যাটের ক্ষেত্রে বেশি চাপের হবে না, আশা করি অনেকজনেই দেবে স্যাটের লাস্টে টাইম বেঁচে থাকে, কারণ হচ্ছে ইতিহাস ভূগোল তাড়াতাড়ি হয়ে যায়, ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞান একটু টাইম ধরে করে, আর অঙ্কটা কিন্তু বাকি থাকে, কারণ কি অঙ্ক আন্দাজে দিয়ে আসে, তার ফলে হয়। আমি যেমন অঙ্ক সব আন্দাজে দিয়ে এসেছি, আমি অঙ্ক ভালো পারতাম না সেই জন্য, ঠিক আছে। এখনও মোটামুটি পারি, অত ভালো পারি না, ঠিক আছে, যাই হোক সেটা ম্যাটার নয়। তো এটাই আমাদের ট্রিক্স ছিল, ঠিক আছে। যদি আরও কিছু ভিডিও বানাতে এই বিষয়ে, তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আর তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও, সবাইকে বেস্ট অফ লাক। আর এরকম আরও ভিডিও আমরা নেক্সট কী আনবো কমেন্টে জানাও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। বন্ধুদের শেয়ার করতে একদম ভুলো না, আর ভিডিওটা একটু হেল্পফুল হয় লাইক করে যাও, ঠিক আছে। তাদের এইটুকুই, ধন্যবাদ, বাই।